হাই বন্ধুরা, আমি মাসুদুল শেখ। আমি আজকে আপনাদেরকে একটা ব্লগিং ভিডিও উপহার দিতে চাই। সাধারণত আমি গান নিয়ে আসি পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে একটি ব্লগিং ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে চাই, যেখানে থাকবে আমি কোথায় থাকি এবং গান করি কিভাবে, এবং আমি লাইভে যেখানে আসি সেখান থেকে বিভিন্ন আর কি আমার ঘরের আশেপাশে বাইরে আবহাওয়া প্রকৃতি পুরো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাতে চাই। তো চলুন, আমার এই মাসুদুল শেখ নামের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নোটিফিকেশন আপনাদের সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ওকে, তো চলুন দেখা যাক সেই ভিডিও। তো প্রথমে যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আমি যেখানে থাকি সেই ঘরের কিছু চিত্র। এটা হচ্ছে আমার ঘর এবং যেখানে আমার হোম থিয়েটার রাখা আছে, যেখানে আমি লাইভ মানে রবিবারে লাইভ আসি এখান থেকেই, এবং এখানে হোম থিয়েটারে মিউজিক বাজিয়ে আমি লাইভ করি। আর সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমার খাতা, আমার হেডফোন, চার্জার, কলম সব কিছু এখানে রাখা থাকে। এবং আমি এখানে রাত্রে শুই না, অবশ্য রাত্রে অন্য ঘরে গিয়ে শুই, এখানে রাত্রে আমি ফোনের মানে আমার যে সমস্ত কাজ লাইভ ভিডিও তৈরি করা, গান করা, সমস্ত কিছু করার পর আমি রাত্রে গিয়ে মানে গিয়ে আমার ঘরে শুয়ে থাকি। তো চলুন, আমরা এবার যেটা দেখাতে চাই সেটা ঘরে তো হলো, আমরা আমাদের ঘরের বাইরে যে কিছু সিন সেটা আপনাদেরকে দেখাতে চাই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখন আমি বাইরে চলে এসেছি আমার ঘরের। এটা পুরো যেগুলো সিন দেখছেন তা মানে ঠান্ডা আবহাওয়াযুক্ত সিন, গরমের মানে থাকার একটা উপযুক্ত সিন। তো এটা হচ্ছে বাইরের গাছপালা বাগান, মানে একটা ঠান্ডা জায়গা আর কি। তো আপনাদেরকে যেটা এখন দেখাবো তার আগে সেটা হচ্ছে আমার ঘর, তার সেই ঘরের ভিতরে কিছু সিন। তো আমি চলে এসেছি আমার ঘরের ভিতরে, এটা হচ্ছে ডাইনিং ছোট্ট। এদিকে আপনার এটা যেটা দেখতে পাচ্ছেন এটা রান্নাঘর, জিনিসপত্র ছিটিয়ে ছড়িয়ে আছে, অবশ্য রান্না এখনো শুরু করা হয়নি। আর এটা একটা ঘর, এটা এখানে অন্যজন থাকে। আর আমি বর্তমানে এখানে যেটা আছি সেটা হচ্ছে এখানে আমি থাকি, এটা আমার ঘর, এটা আমি শুয়ে থাকি, এবং আমি আমার এবং আমার এক বন্ধু আছে, দুজন শুয়ে থাকি এখানে। তো আমরা চলে যাবো অন্য ঘরে। এটা একটা ঘর যেখানে তো শুয়ে থাকে আমাদেরই বন্ধু, আরও দু তিনজন বন্ধু আছে, তারা এক শুয়ে থাকে। চলে এলাম আমি বাইরে ছিল। এবার আপনাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমার রুমের কিছুটা সামনে গিয়েই মানে ছোট্ট একটা মাঠ আছে, এবং সুন্দর একটা মাঠ যেখানে কৃষি আবাদ করা হয় সেটা আপনাদেরকে দেখাতে চাই। তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো চলে এসেছি আমি সেই মাঠে, যেই মাঠে আপনাদের কথা একটু আগে বললাম। তো মাঠ থেকে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো, কারণ এখানে আমরা মাঠের সেন্টারে আছি, এবং সেন্টার থেকেই বাজার, মানে বাজার যদিও দেখাতে পারবো না, মানে বাজারটা কোন দিকে সেটা দেখাতে পারবো। তো আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই দিকে যেটা দেখছেন একটা পাহাড়ের মতো, মানে পাহাড়ি একটা রাস্তার মতো মনে হচ্ছে, সেটা হচ্ছে চলে যাচ্ছে সোজা আপনার আমাদের যে বাজার, যেখানে আমরা বাজার করি মানে মার্কেট, সেটা সোজা চলে যাবে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওদিকে গিয়ে, সেই টাওয়ারটার ওদিকে, ওটাই আমাদের বাজারের রাস্তা। আর এখান থেকে সোজা এদিকে গিয়ে আপনারা যে দেখতে পাবেন যে আপনার এদিকে যে কলা বাগানটা দেখতে পাচ্ছেন, কলা গাছটা, এই কলা বাগানটার ওইদিক দিয়ে অনেকগুলো আমাদের এদিকে কাজ করছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো মেয়ে। ওই ভিতরে গিয়েই রুম, মানে যেখান থেকে আমি বেরিয়ে এলাম। আর এই আশেপাশে এইদিকে এই দিকগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব মানে গ্রাম, গ্রাম নয় বাজার, মানে এগুলো সব বাড়ি, দোকান, ফ্যাক্টরি অনেক কিছু আছে। এবং কেরালার যে প্রকৃতি সেটা আমার মনে হয় না যে কাউকে খারাপ লাগবে, কারণ এখানে কোনো একটা আবহাওয়ার উপর চাপ নেই, যেমন গরম বা ঠান্ডার উপর কোনো চাপ নেই, গরম ঠান্ডা দুটোই সমান এখানে, গরম যে খুবই তাও না, ঠান্ডা যে খুবই তাও না, ঠান্ডা নেই বললেই চলে। এবং এখান যে প্রাকৃতিক আপনারা দেখলেন, এবং ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে আরেকবার পুরোটা দেখিয়ে দেবো, মানে প্রাকৃতিক যে ইগুলো গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর।
এখানে আপনারা নারকেল গাছটা বেশি দেখতে পাবেন এবং বাড়ি বাড়ির যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনি ডিজাইন করা বাড়ি সুন্দর সুন্দর এখানে বাড়ি হয় এই এই যে দুধ বাড়িটা দেখলেন সেই বাড়িটা অত যদিও সুন্দর না এটা একটা মিডিয়াম বাড়ি তো আপনাদেরকে পরের ভিডিওতে এর থেকে ভালো সিন এবং ছবি বাড়ি পার্ক অনেক কিছু দেখাবো তো শেষে একটা গান শুনিয়ে দিই আপনাদেরকে গান নিয়েই ভাইরাল হয়েছি যেটা মালয়ালম গান আপনাদেরকে যে গানটা শোনাতে চাই সেটি একটি আমাদের সুন্দর একটি গান সুন্দর গানটি হচ্ছে পুমা নামে পুমানমে ওরু রাগ মেঘম তা পুমানমে ওরু রাগ মেঘম তা কনবা কনমা উয়রান অরুগান অড়গিয়েলুম পুমানমে ওরু রাগ মেঘম তা তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।